সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমাদের দিনটাই শুরু হলো একটা সমস্যা দিয়ে। সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, বানাতে বানাতে গ্যাস শেষ হয়ে গেল। তো নতুন সিলিন্ডার লাগাতে গিয়ে দেখি তার থেকে গ্যাস লিক করছে। এখানে দেখুন আমাদের ইনকমপ্লিট ব্রেকফাস্ট বানানো পড়ে রয়েছে। এখানে আমি আমার জন্য বানাচ্ছিলাম এই যে ওটস, এটাতে ওটসটা সবজি দিয়ে কষিয়ে সবে মাত্র একটু জল দিয়েছি সিদ্ধ করার জন্য। ব্যাস এটা চলে গেল, গ্যাস শেষ হয়ে গেল। এখানেও ইনকমপ্লিট চা, চাটা ঠান্ডা হয়ে গেছে। এখানে শুভাশিসের জন্য অমলেট করব বলে ডিম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটাও এখনো পড়ে রয়েছে। কি ভিড় বাবারে বাবা! এই যে শুভাশিস, এখন এই কি এনেছো? ইডলি তো শেষ হয়ে গেছে, আমি নিশ্চয়ই দোসা আর সেট দোসা, একটা মশলা দোসা, একটা সেট দোসা। এখন ঠান্ডা চাটা এখানে ঢালছি। চাটা হালকা গরমে গরমে হয়ে গেছে, কিন্তু এবারে গরম করতে হবে মাইক্রোওয়েভে। আমরা সকালবেলা আজকে গ্যাস এজেন্সিকে ফোন করে দেওয়া হয়েছে। বললাম যখন, ওরা বলছে 2 ঘন্টা লাগবে। দু ঘন্টার আগে আসতে পারবে বলে মনে হচ্ছে না। এদিকে সবই তো তোমার বাকি রইল, সবই বাকি রইল। তারপরে আজকে রবিবার বলে হয়তো ওদের কাজও বেশি, তাই বলছিল আজকে রবিবার বলে ওদের কাছে অনেক কমপ্লেনও আছে, তাই জন্যে খুব তাড়াতাড়ি ওরা পাঠাতে পারবে না, এই কথাই বলছিল। দুপুরের রান্নাটা যদি করতে পারো সেটা একটা সৌভাগ্যের ব্যাপার হবে। যদি তাড়াতাড়ি আসে তাহলে দুপুরে রান্না করে ফেলবো, নয়তো কিছু অর্ডার দিতে হবে আর কি। আমার কাছে খুব অল্প কিছুই আছে, সামান্য একটুখানি ডাল আছে আর একটু সবজি আছে, আর ওই মাছের মাথা দিয়ে তরকারিটা আছে। দেখো কি হয়, কোথায় গিয়ে পৌঁছায় দেখা যাক। এখন এটাই আমরা খাই, এটা দিয়ে ব্রেকফাস্টে তো পেটে তো কিছু দিতে হবে। অনেক বেলা হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের পেটে কিছু পড়েনি। এখনো এই চাটা তবু গরম করতে পারলাম মাইক্রোওয়েভটা ছিল বলে। চাটা তো হয়েই গেছিল প্রায় এই সময়। ইন্ডাকশনের খুবই যে প্রয়োজনীয়তা সেটা এতে মানে বোঝা যায়। এখন ইন্ডাকশনটা তো মুনুর কাছে আছে বলে
এখন সেটা ইউজ করা যাবে না। যাই হোক, আমরা এখানে কোন রকমে আমাদের সমস্যার সমাধান আমরা নিজেরাই করে নিই। বাইরে থেকে খাবার অর্ডার তো করাই যায়, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নাও খেতে শুরু করে দাও। চাটা গরমই আছে, গরম হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা তুমি হাফ খাবে, আমি হাফ খাবো। আর তোমার ওই দোসা থেকে একটু দিও আমাকে। দু রকমই খাওয়া হবে। ওয়াশার কি প্রবলেম হতা হে বলা লাগতা হে, নয়া ওয়াশার ডালে সে ঠিকঠাক হয়ে যায়। ইঞ্জিনের এমার্জেন্সি সার্ভিসের মেকানিক এসছে সারাতে। সকাল 10টায় কমপ্লেইন করা হলো, আর এলো কটায় দেখুন। একবার চেক করলো লাইটার। লাঞ্চের জন্য একটা চাইনিজ রেস্টুরেন্ট থেকে খাবার আনানো হয়েছে। সুভাষিস ননভেজ খেতে বেশি পছন্দ করে, তাই ওর জন্য ননভেজ নুডলস আনানো হয়েছে, আর আমি ভেজ খেতেই বেশি পছন্দ করি। সকালে দেরিতে ব্রেকফাস্ট করার জন্য পেট ভার হয়ে আছে, তাই কোনো সাইড ডিশ আনানো হয়নি। এই রেস্টুরেন্টের খাবারটা মোটামুটি ভালোই। আজকে সকাল থেকে আমাদের বাইরের খাবারই খাওয়া হচ্ছে। মন্দ লাগছে না, রোজ রোজ তো বাড়িতে খাবার বানিয়ে খাওয়া হয়, এটা একটা ভালো হয়েছে কি বলো? হ্যাঁ, চেঞ্জ হিসেবে যথেষ্ট ভালো। এটা বোধ হয় মানে আমরা তো আর নিজে থেকে করি না। আজকে কোনো প্ল্যান ছিল না এরকম। এই জিনিসটা মোটামুটি আমাদের মেয়ে যখন বাড়িতে আসে তখনই হয়, বাইরের খাবার এলো বা একটা স্পেশাল ডিশ বানানো হলো। তো এটা নট ব্যাড। তবে তোমার ভালো হয়েছে, অন্তত সারিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, সেটাই মন্দের ভালো, যে দেরিতে হলেও এসেছে এবং সারিয়ে দিয়ে গেছে। রাত্রেটা তুমি বানিয়ে নিতে পারবে। হ্যাঁ, রাত্রের খাবারটা আমি বাড়িতেই বানিয়ে নিতে পারবো। আর যাই হোক, যদিও আমার ফ্রিজেতে আজকে লাঞ্চের জিনিসটা অন্তত ছিল, মানে কিছু রান্না তৈরি করা ছিলই। ডাল ছিল, একটা মিক্সড ভেজিটেবল তরকারি ছিল, আর মাছের মাথা দিয়ে একটা প্রিপারেশন ছিল, মাছের মাথা আলু দিয়ে একটা কষা টাইপের ছিল। ভাত করলেই হয়ে যেত, কিন্তু ভাতটা করার উপায় ছিল না, যেহেতু গ্যাস একেবারেই খালি হয়ে গেছে, আর নতুনটা থেকে মানে চালালেই সেই করে সাউন্ড দিয়ে গ্যাস লিক করছে, মানে এটা যথেষ্ট একটা বিপজ্জনক, মানে রীতিমতো সাউন্ড হচ্ছিল, হিসিং সাউন্ড হচ্ছিল। যাকগে, আজকে আমাদের সকাল থেকে বাইরের খাওয়া দাওয়া মোটামুটি মন্দ কাটলো না। এটা হয়তো ভগবানই চেয়েছিলেন, বললেন যে আজকে তোরা এনজয় কর। ঠিক আছে, আমরা এখন খাওয়া দাওয়া করি। বিকেল 4টে বেজে গেছে, কটা বাজছে? 4:15 বাজছে। এখন আমরা লাঞ্চটা করি, আর এখন তাহলে আমার ভিডিওটা শেষ করছি। আপনারা যদিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর কি করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হবেন। তাহলে এখন শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা কি হলো?